এই বৃষ্টি বাদলের দিনে মন্স ব্যাগ হিসেবেও নেওয়া যাবে ট্রাভেল ব্যাগ হিসেবেও নেওয়া যাবে মাল্টি পারপাস ইউজ করা যাবে এমন একটা ব্যাগ কিন্তু আমার আপুদের অনেক ডিমান্ডে ছিল সো ব্যাগটা বেশ বড় আমি বারবার দেখছিলাম ফ্যাব্রিক কোয়ালিটিস জাস্ট ওয়াশুম লেগেছে আমার কাছে ব্যাগ পাটে কিন্তু আপু এরকম একটা চেম্বার থাকছে যেটাতে আপনি ওপেন কিছু টাওয়াল অথবা আপনার অ্যাপ্রনটা অথবা যেই অনেক সময় হয় না যে হিসাবটা একটু খুলে রাখতে হবে আর সামনে থেকে একটা বেস্ট জিনিস যেটা দেখলাম সেটা হচ্ছে ম্যাগনেট করা তিনোটাই পকেট তিনটা পকেটই সুন্দর করে ম্যাগনেট করা যাতে জিনিসগুলো সিকিউর থাকবে আপনার বটল রাখতে পারবেন বা আপনার যেই জিনিসগুলো একটু রাখার দরকার সামনে হাতে সহজে যাতে পাওয়া যায় এরকম জিনিসগুলি রাখবেন ভেতরে আপনার প্রচুর জায়গা এখানে একটা বেবিকে নেওয়ার জন্য এরকম একটা ক্লথস আছে হুম ম্যাটের মতন আর কি যেটাকে বলা হয় লং বেল্ট দেওয়া আছে আর ভেতরে আরও সুন্দর কিছু ব্যাপার আছে যেটা সিস্টেমগুলি আমার খুব ভালো লেগেছে এটা হচ্ছে জিপা চেম্বার অ্যাজ ইউজুয়াল যেটা থাকবে আর দুটো করে পকেট এরকম আছে আবার এই সাইডে দেখেন দুটো করে পকেট আছে এই জিনিসটা একদম ইলাস্টিক করে দেওয়া মানে এটাতে আপনার ভেতরে সুন্দর করে বটলস বা যে কোনো কিছু খুব সুন্দর করে আটকে রাখা যাবে ডায়াবার বলেন অথবা আপনাদের প্রয়োজনে যে জিনিসগুলি খুব অর্গানাইজ করে রাখা দরকার এই জিনিসটা কিন্তু একটু ব্যতিক্রম ধরে আর ব্যাগটা খুবই সুন্দর লাইট ওয়েট তো অফকোর্স ওয়াশেবল অ্যান্ড সামহাও ওয়াটারপ্রুফ বাট এতটা না যে বালতির মতো পানিতে চুবালেও কিছু হবে না হ্যাঁ সো সেই রকম আর কি হালকা ছিটা ফোটা বৃষ্টিতে কিছুই হবে না পানি ঢুকবে না সো এই হচ্ছে তিনটা কালার তিনটা কালারই জাস্ট সুন্দর দেখেন আপনাদের রুচিবোধ অনুযায়ী নিয়ে নেবেন আমি ছবি অ্যাড করে দিচ্ছি